নমস্কার, রাজীব এডুকেশনাল আপনাদের স্বাগত জানাই। আজকে কয়েকটা কলেজের গেস্ট টিচার বা ইনভাইটি টিচার নেওয়ার বিজ্ঞপ্তি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে যে কলেজটির কথা বলবো সেটি হচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজ। এটি একটি অটোনোমাস কলেজ। সেখানে ফিজিক্স, ফিজিওলজি, ফিলোসফি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, কমিউনিকেটিভ ইংলিশ এবং ইকোনমিক্সের জন্য ওয়াক অ্যান্ড ইন্টারভিউয়ের তারা বিজ্ঞপ্তি দিয়েছেন এবং এখানে মাইক্রোবায়োলজির ইন্টারভিউটার জন্য তারা ডেট রেখেছেন 16-12 এবং বাকি সমস্ত সাবজেক্টের জন্য তারা ডেট রেখেছেন 17 তারিখ। এই সমস্ত সাবজেক্টে যারা বিলং করছেন তারা অবশ্যই এই জায়গাটা ট্রাই করে দেখতেই পারেন। দ্বিতীয় যে কলেজটির কথা বলবো সেটি কলকাতাতে, ওম্যান খ্রিস্টান কলেজ কলকাতা। সেখানে জিওগ্রাফি জন্য 2টো সিট তে তারা অ্যাপ্লিকেশন ইনভাইট করেছেন। এই অ্যাডভার্টাইজমেন্টটা তাদের দ্বিতীয়বার তারা করেছেন, রি অ্যাডভার্টাইজমেন্ট করেছেন। হিস্ট্রি, ফিলোসফি এবং লাইব্রেরিয়ানের জন্য তারা বিজ্ঞপ্তি দিয়েছেন এবং 7 তারিখ থেকে তারা বিজ্ঞপ্তি দিয়েছেন। আগামী 15 দিনের মধ্যে আপনাকে তাদের যে ঠিকানা রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, তাহলে তারা আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও গেস্ট টিচারের জন্য বা গেস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বিজ্ঞপ্তি রয়েছে। সেখানেও আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই সমস্ত সাবজেক্ট যাদের আছে, বায়োটেকনোলজি, ম্যানেজমেন্ট সায়েন্স, কমার্স, ইকোনমিক্স, হিন্দি, সোশ্যাল ওয়ার্ক, সংস্কৃত। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যারা সংস্কৃত সাবজেক্টের রয়েছেন এবং হিন্দির যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো অপশন, কারণ আপনাদেরকে নিজের ল্যাঙ্গুয়েজের সাবজেক্টেই আপনারা সেখানে কম্পিটিশন করতে পারবেন, যেটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কিছুটা হলেও অনেক সময় সমস্যা হয় ইংলিশ বা হিন্দির জন্য। সেখান থেকে আপনাদের সমস্যা কম হওয়াতে এবং এটা যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা বিজ্ঞপ্তি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নেবেন, তাই আমার মনে হয় এই জায়গাটাতে আপনাদের ট্রাই করা উচিত যদি আপনাদের কোনো একটা সুযোগের হয়। এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা সার্টিফিকেটের মর্যাদাটা একটু অন্যরকম, একটু বেশি পাওয়া যায়। এবং এদের ওয়াক অ্যান্ড ইন্টারভিউয়ের জন্য ডেট রেখেছেন তারা 16 তারিখে। 16 তারিখে তাদের ক্যাম্পাসেই রয়েছে, আপনারা ডিটেলস ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিএসসির মাধ্যমে 5 জন লাইব্রেরিয়ানের জন্য একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে কয়েকদিন আগে, আপনারা হয়তো দেখেও থাকবেন সেই জায়গাটা। যারা লাইব্রেরিয়ান কোর্স করে রয়েছেন, যাদের এলিজিবিলিটি মিলছে, তারা অবশ্যই এখানটাতে ট্রাই করবেন। এটা পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্মানেন্ট জবের একটা ভ্যাকেন্সি লিস্ট, আপনারা অবশ্যই এই জায়গাগুলোকে দেখুন। সকলে ভালো থাকুন, আরও এরকম কলেজের নিউজ হলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।